বাবা জীবিত থাকাকালীন যদি তার সন্তান মারা যায় তাহলে তার নাতি দাদার সম্পত্তি থেকে কতটুকু অংশ পাবে? দেখুন, কোন বাবা যদি দুনিয়া থেকে যাওয়ার আগে আগে ছেলে দুনিয়া থেকে চলে যায় তাহলে সেক্ষেত্রে যেই লোক দুনিয়া থেকে চলে গেল তার সন্তানরা তার দাদার সম্পত্তি থেকে আইনত কোরআন এবং সুন্নার আলোকে সরাসরি কোনো বিশেষ হিস্সা পাবে না, যেহেতু তারা ওয়ারিস না। কারণ একজনের সম্পদে তার সন্তান মালিক হয় তার মৃত্যুর পর। কখন মালিক হয়? সেই লোকটার মৃত্যুর আগেই যদি ওই লোক মারা যায়, অর্থাৎ সন্তান মারা যায়, তাহলে তো বাবার সম্পদ থেকে মালিক হওয়ার সুযোগই পাইল না, সে দুনিয়া থেকে চলে গেল। আর তার সন্তানরা মালিক হবে বাপের মাধ্যমে, সে বাপই মালিক হয় না তো তারা কোত্থেকে মালিক হবে? এই জন্য তারা মিরাজ পাবে না। কিন্তু এর মানে এই না যে তাহলে নাতিরা অসহায় হয়ে থাকবে, তারা কি করবে। মনে রাখবেন, যার বাবার কোনো সম্পদ নাই সেও পৃথিবীতে বেঁচে থাকে এবং অনেক সময় আরো ভালোভাবেও বেঁচে থাকে, ঠিক না ভাই? ঠিক। আর এর চেয়ে বড় কথা হলো যে দাদা শরিয়ার দৃষ্টিকোণ থেকে বাবার মৃত্যুর পর যদি তার ছেলে মেয়েরা থাকে তাদেরকে দাদা হিসাবে তার ভরণ পোষণ দেওয়া, তার ক্ষয় খরচ দেওয়া, পড়ালেখা করানো, চিকিৎসা করানো, বাসস্থান দেওয়া, সকল দায় দায়িত্ব বহন করতে হবে দাদাকে। কাকে বহন করতে হবে? দাদাকে বহন করতে হবে। অতএব এটা মনে করার কারণ নাই যে ইসলামে কোনো শূন্যতা বা সংকট আছে যে বাবা মরে গেল সন্তানরা অসহায় হয়ে গেছে কারণ দাদার সম্পদ তাদের হিস্সা নাই। সম্পদের হিস্সা তো পরের প্রশ্ন, এদের বেঁচে থাকার জন্য অভিভাবক হিসাবে সকল দায় দায়িত্ব পালন করবে, যদি তাদের না থাকে তাদের পক্ষ থেকে পালন করবে কে? দাদা। শুধু তাই নয়, যেহেতু তাদের জন্য কোনো হিস্সা ফিক্সড করা হয় নাই সেজন্য তাদেরকে অবারিতভাবে দেওয়ার সুযোগ আছে। একটা গুরুত্বপূর্ণ মাসআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে বলা আছে, সেটা হলো যে লা ওয়াসিয়াতা লিওয়ারিথিন, কোনো ওয়ারিসকে ওসিয়ত করা যায় না। ধরেন আপনার ছেলে আপনার মৃত্যুর পর আপনার সম্পদে ভাগ পাবে, আপনি এই ছেলের জন্য যদি ওসিয়ত করেন যে আমার অমুক জমিটা অমুক বিল্ডিংটা আমার ছেলেকে আমি দিলাম, ওসিয়ত করে থুয়ে গেলাম, আমার মৃত্যুর পর তোমরা তাকে দিবা, শরীয়ত বলে এটা ভ্যালিড না, এটা অবৈধ, এটা গ্রহণযোগ্য না, যেহেতু সে আপনার ওয়ারিস, তার জন্য নির্দিষ্ট হিস্সা কোরআনে ঠিক করে দেওয়া আছে এবং আল্লাহ বলে দিয়েছেন ফরিদাতু মিনাল্লাহ, এই নির্ধারণ এবং হিস্সাটা কে ঠিক করেছে? আল্লাহ। অতএব সেখানে আপনি ওসিয়ত করে আর নতুন কিছু যোগ করতে পারবেন, কিন্তু ওই নাতিদের জন্য দাদা কিন্তু ওসিয়ত করে যেতে পারবে যা খুশি তা। তার টোটাল সম্পদের 1/3 পর্যন্ত এই নাতিদেরকে ওসিয়ত করে যেতে পারে যে আমি মরে গেলে তাদেরকে এগুলো দিও। বরং তারা ওয়ারিস হিসাবে যতটুকু পেত তার চাইতে বেশি দেওয়ার সুযোগ তৈরি হলো এই প্রসেসের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য কোনটা প্রয়োজন তিনি সবচেয়ে ভালো জানেন। অতএব আল্লাহর সাথে পাল্লা দিয়ে গোল্লা যায়েন না, পণ্ডিতি করতে যায়েন না। অনেকে এই মাসআলা এসে ইসলামের উপরে প্রশ্ন তোলে, হ্যাঁ কেমন কথা যে বাপ মরে গেছে, নাতিগুলা অসহায় হয়ে গেছে, দাদা সম্পদে ভাগ পাবে না, তাহলে তারা চলবে কিভাবে? তারা অনেক ভালোভাবে চলবে, সেই ব্যবস্থা ইসলাম রেখেছে। এখানে যেহেতু বাবার তরফ থেকে মিরাজ পাওয়ার সুযোগ নাই, সেজন্য দাদার তরফ থেকে একত তাদের দায়ভার নেওয়ার অবশ্য কর্তব্য তার উপরে বর্তায় যদি তাদের নিজেদের সামর্থ্য না থাকে। দ্বিতীয়ত, ওসিয়তের মাধ্যমে তারা যা পেত মিরাজ হিসাবে তার চাইতে বেশি পাওয়ার সুযোগের পথ আল্লাহ তাআলা খোলা রেখেছেন এবং সেটা হবে সামাজিকভাবে তাকে যেরকম ধরার সুযোগ আছে। শুধু সামাজিকভাবে না, সারা পৃথিবীতেই ম্যাক্সিমাম ফ্যামিলিতেই এ ধরনের পরিস্থিতিতে দাদারা আন্তরিক হয়ে তারা কিছু না কিছু করে, একবারে অমানুষ হাতে গোনা ব্যতিক্রম ভিন্ন হতে পারে। বিশেষ করে ছেলে মরে গেলে নাতিদের কিছুই দেব না দাদা, একদম তাকাবো না, এরকম ঘটনা খুব কমই ঘটে। আল্লাহ তাআলা জানেন কোথায় কি দিতে হবে, আল্লাহর বিধানের উপরে আর পণ্ডিতি করার দরকার নাই, অন্তত ইমানদারের কোনো প্রয়োজন নাই। মাগরিবের আজানের পর 2 রাকাত নামাজ পড়া যাবে কিনা? মাগরিবের আজানের পর একামতের আগে 2 রাকাত নামাজ আছে কিনা? একটা হাদিস আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনা কুল্লি আযানিন ওয়া ইকামাতিন রাকাতান, প্রত্যেক আজান এবং একামতের মধ্যে 2 রাকাত নামাজ আছে। এখন প্রত্যেক নামাজে তো এটা আছে বুঝলাম, কিন্তু মাগরিবে কি হবে? মাগরিবে তো সূর্য ডুবার পর আজান হয়, আজানের পর জামাত হয়, মাঝখানে তো নামাজ নাই, তাহলে এখানে 2 রাকাত কি হবে? সহিহ বুখারীর স্পষ্ট বর্ণনা একটা নয়, বহু বর্ণনা আছে যে সাহাবিদের মধ্যে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে
মাগরিবের আজানের পর একামতের আগে দুই রাকাত নামাজ পড়ার বিষয়টি সুসাব্যস্ত। ফিকহে হানাফিতে ফোকাহে হানাফির অনেকেই মাগরিবের নামাজের আজানের পর আপনার মাগরিবের আজানের পর শুধু ফোকাহে না, সব ফোকাহে কেরামের মতেই মাগরিবের ওয়াক্ত থাকে খুব কম, খুব দ্রুত নামাজ পড়তে হয়। এই জন্য অনেক ওলামায়ে কেরাম এটাকে মাকরু বলেছেন যে মাগরিবের আজানের পর যদি দুই রাকাত নামাজ পড়তে হয় পড়তে যায় তাহলে কি হবে, ফরজ নামাজটা বিলম্ব হবে। তো বিলম্ব হয়ে গেলে মাগরিবের ওয়াক্ত কম থাকে, তাড়াতাড়ি নামাজ পড়তে হয়। এই জন্য সুরাটাও কেসার সুয়ার আছে, ছোটো ছোটো সুরা দিয়ে পড়তে হয় যাতে তাড়াতাড়ি নামাজ শেষ করা যায়। সেখানে সবাই যদি সুন্নত পড়া শুরু করে দেয় তাহলে অনেক সময় ব্যয় হয়ে যাবে। যেন ফুকাহে না ফের অনেকে এটাকে মাকরু বলেছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরমল্লাহ এই মাসআলার উপরে বিস্তারিত তাহকিক করেছেন, বিভিন্ন ফতোয়া বোর্ডে তিনি লিখিত প্রশ্ন পাঠিয়ে তার উত্তর সংগ্রহ করেছেন। এটার উপরে খোলাসা একটা সামারি তিনি জানিয়েছেন যে আমি যতটুকু ঘাটাঘাটি করছি ফিকহে হানাফির কোনো কিতাবে এটাকে মাকরুহ বলা হয়েছে আমি খুঁজে পাইনি, বা আমি কোথাও আমার অনুসন্ধানে পাইনি। তবে হাদিসে আছে, যেহেতু সবাই পড়লে মাগরিবের নামাজের জামাত তাখির হয়ে যাবে, সেজন্য ওলামায়ে কেরাম এটাকে অনেকে এটাকে মাকরুহ বলেন। এটা গবেষণা এবং ইজতিহাদগত বিষয়, কিন্তু হাদিসে আছে মাগরিবের পর আজানের পর একামতের আগে দুই রাকাত সালাতের কথা। কেউ যদি হাদিসের উপর আমল করে তাকে ভৎসনা করা উচিত হবে, সে সুযোগ নেই হাদিসের উপর যদি কেউ সরাসরি আমল করেন। কোনো দালাল ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে টাকা নিলে সেটা জায়েজ হবে কিনা? আমাদের দেশে জমির দালাল বলেন, অন্যান্য বিভিন্ন দালাল বলেন, এই দালালদেরকে দেখা যায় অনেক সময় ক্রেতা বিক্রেতা দুই দিক থেকে টাকা নেয়। অনেকে দেখা যায় ক্রেতার পক্ষ থেকে টাকা নেয়, অনেকে শুধু বিক্রেতার পক্ষ থেকে টাকা নেয়। কারণ যে বেচবে সে বলে ভাই আমার জমিটা একটু বেচে দাও, তুমি কাস্টমার খুঁজে আনো তো তোমাকে এত দেব, এরকম যেরকম আছে এটা যেরকম আছে। আবার অনেকে ওই যে বিক্রেতাকে সরি ক্রেতা বলে ভাই আমার এই জিনিসটা কেনা দরকার, কোথায় পাওয়া যায় একটু দেখেন, তো সেখান থেকে সে খুঁজে এনে দিলে ক্রেতা তাকে কিছু দেয়। আবার অনেক দালাল আছে যে বিক্রেতার কাছ থেকেও খায় ক্রেতার কাছ থেকেও খায়। বিশেষ করে আজকালকার যুগে বেশিরভাগ ক্রেতায় দালালই বোধ হয় এই টাইপের, তাই না? তো এটা জায়েজ হবে তখন যদি সে ক্রেতা বা বিক্রেতা কারোর পক্ষ থেকে উকিল না হয়, অর্থাৎ ক্রেতার সাথেও কোনো চুক্তি নাই বিক্রেতার সাথেও চুক্তি নাই, সে নিজে নিজে দালাল, কে জমি বেচবে খুঁজে বেড়ায় আর যে কে জমি কিনবে সেটাও খুঁজে বেড়ায়, তো বেচা লোক আর কেনা লোকের সাথে সে মধ্যস্থতা করে সব কাজগুলো সমাধান করে। এটা যদি সে করে তাহলে দুই পক্ষ থেকেই সে টাকা নিতে পারে। কিন্তু যদি তাকে বিক্রেতা বলে ভাই আমার জমিটা বেচতে হবে, তুমি ক্রেতা বাইর করে এনে দাও, জমির দাম 10 লাখ টাকা করে, তোমাকে আমি 9 লাখ করে দিয়ে দিলাম, বাকি 1 লাখ করে তুমি পাইবা, অথবা তুমি এটা বিক্রি করে দাও মোট এত টাকায় আমি তোমার এত টাকা দিব, এটা যদি বিক্রেতা বলে দেয় তাহলে সে ক্রেতার কাছ থেকে আর কোনো টাকা খেতে পারবে, তাহলে সে শুধু বিক্রেতার কাছ থেকে নেবে। একইভাবে যদি ক্রেতা বলে দেয় যে ভাই আমাকে এটা খুঁজে বের করে দেন আপনি, তাহলে আমি এত টাকা দেবো, তাহলে তাকে সে নিয়োগ দিল, নিয়োগ দিলে সে যার কাছে কাজ দিল সেই বিক্রেতার কাছ থেকে সে আর টাকা নিতে পারবে না, যদি নেয় সেটা উৎকোচ হবে এবং জায়েজ হবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে যে কোনো এক পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হলে শুধু তার টাকা খেতে পারবে, অপর পক্ষের টাকা খাওয়া যাবে না, তখন এটা সুদ হবে, ঘুষ হবে, উৎকোচ হবে এবং নানা কারণে আরও নানা কারণে গুনাহ হবে না, জায়েজ হবে। আর যদি দুই পক্ষই তাকে কেউই নিয়োগ দেয় নাই, সে নিজে থেকে নিজে দালালি করে, ক্রেতাও খুঁজে বাইর করে, সে বিক্রেতাও খুঁজে বাইর করে, এরপরে লিঙ্ক করে দেয়, তাহলে সেক্ষেত্রে সে কারোর ধার ধারবে না বা কারোর অধীনস্থ না, বিদেশে দুজন থেকেই বলে কয়ে ধোকাবাজি ছাড়া মিথ্যা ছাড়া। দালাল মানে এখন প্রতারণা করবে, তিলেরে তাল বানাবে, বিদেশের দালাল মানে হলো ভিসা আসবে মনে করেন ক্লিনারের, বলবে যে তুমি বিশাল বড় ম্যানেজার পোস্টে যাচ্ছ, আছে না নাই, বিশাল বড় ম্যানেজার তুমি, সেখানে যায় দেখে হায় হায় কিসের ম্যানেজার, জারুনিয়া ধরা দিছে। তো এরকম দুই নম্বরই ভিসার দালালরা করে কি করে না, জমির দালালরাও একই কাম করে, ভাই এই জমির দাম এত টাকা বলছিল ভাই, ডাহা মিথ্যা কথা, অল্পের জন্য দেয়া হয় না ভাই, একদম কাগজ টনটনা, আসলে সে জানে ভেজাল আছে। তো এরকম মিথ্যা কথা বলে দালালি করলে সেটা তো জায়েজ নয়, গুনাহ। দালালি যদি সে করে
করতে হবে সে সত্য কথা বলে মৌলিকভাবে মধ্যস্থতা করা, বলতে খারাপ শোনা গেলেও মধ্যস্থতা করে উপার্জন করা জায়েজ আছে, কিন্তু মিথ্যা কথা বলবে না, প্রতারণা করবে না, সত্য সত্য কথা বলবে এবং দুই নম্বর কোনো পথে যাবে না, তাহলে সেটা জায়েজ হতে পারে। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে মহিলাদের মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা জায়েজ আছে কিনা, বর্তমান প্রেক্ষাপট আর ভবিষ্যৎ প্রেক্ষাপট সর্বাবস্থার জন্য শরীয়তের মাসআলা এক্ষেত্রে একই রকমই এবং সব ক্ষেত্রে একই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়েছেন, একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে আসতেন, ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার জন্য মসজিদে এসে নামাজ পড়ার চাইতে তোমার বাসার নামাজ পড়া উত্তম, বাসার এরিয়ার ভিতরে বাইরের এরিয়ার ভিতরে নামাজ পড়া উত্তম মসজিদে আসার চাইতে, আর এরিয়ার ভিতরে পড়ার চাইতে বাইরের ভেতরে ঢুকলে পড়লে আরও বেশি উত্তম, ভেতরের আরও কোনো ভেতরে কক্ষ থাকলে সেখানে পড়লে আরও বেশি উত্তম তোমার জন্য। অর্থাৎ পুরুষরা মসজিদে এসে নামাজ পড়লে যে সওয়াব পাবে, তুমি ভেতরে নামাজ পড়লে তার চেয়ে বেশি সওয়াব পাবা। এই জন্য মহিলারা শুধু নামাজ পড়ার জন্য মসজিদে আসবে না, সাধারণত শুধু নামাজ পড়ার জন্য মসজিদে আসবে না, তারা বাসা নামাজ পড়বে, এটা হলো সচরাচর এবং সাধারণ জেনারেল বিধান। তবে মসজিদে তারা তালিমের উদ্দেশ্যে, তাল্লুমের উদ্দেশ্যে আসবে, যদি দেখা যায় যে সেখানে দিনই কোনো প্রোগ্রাম হয়, শেখার দরকার হয়, অবশ্যই এলেম শেখার জন্য তারা আসবে পর্দাপোশীদের সাথে, সেই সাথে বাজারে, ডাক্তারের কাছে, শপিং মলে, বাহিরে সফরে যাচ্ছে, বাপের বাড়ি অন্য কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে, তাহলে এরকম পথে যখন তাদের নামাজের ওয়াক্ত হবে তখন কি তারা বলবে যে ঠিক আছে ওই যে বাসায় তো নামাজ পড়া উত্তম, তাহলে বাসায় যায় পড়বো ওয়াক্ত গেলেও, এটা করবে? তখন ওই অবস্থায় মসজিদগুলোতে গিয়ে নামাজ পড়বে। এই জন্য শহরের এবং পাবলিক প্লেসের রাস্তার পাশের যেসব মসজিদগুলোতে পথচারী বিভিন্ন রকমের মানুষ মহিলাদের নামাজ পড়ার প্রয়োজন হয়, সেগুলোতে অবশ্যই মহিলাদের জন্য ব্যবস্থা রাখা উত্তম এবং উচিত এবং কর্তব্য। অনেক মসজিদ আছে শহরের মসজিদ, সেখানে মহিলাদের জন্য নামাজের কোনো ব্যবস্থা নেই। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরহল্লা বলতেন যে মহিলারা বাসায় অবস্থান করবে, প্রয়োজন হলে তারা বাহিরে যাবে, এটা ইসলামের নির্দেশ। এখন যেভাবেই হোক আমাদের মহিলারা সব রাস্তা বাইর হয়ে গেছে, আমরা আটকে রাখতে পারি নাই, তো যেহেতু পারলাম না এখন বাইর হয়ে গেছে, এখন আমাদের সামনে অপশন দুইটা, একটা হলো যাদের রক্ত হলে নামাজ পড়ার সুযোগ দেব, আরেকটা হলো যে না বাইর হয়েছে উস্কের নামাজ টামাজ নাই, বাসা যায় পড়িস রক্ত গেলে, কোনটা করবেন? নামাজের ব্যবস্থা রাখা দরকার, বিশেষ করে এরকম পরিস্থিতিতে। অতএব সফরে, ফেরিঘাটে, বাস স্টেশনে, পাবলিক প্লেসে, আমাদের দেশে বাস স্টেশনগুলোতে মহিলাদের নামাজের ব্যবস্থা এখন হচ্ছে অনেকটা, কিন্তু অনেক জায়গায় এখনও হয় নাই। মার্কেটগুলোতে প্রচুর মহিলারা আসে, তারা নামাজ কোথায় পড়বে? ব্যবস্থা থাকতে হবে অবশ্যই। এরপরে প্রশ্ন হলো, বিবাহের মোহরের পরিমাণ কতটুকু হওয়া উত্তম? ভাইরা আমার, বিবাহের মোহর এটা যত কম হবে তত বরকতময় হবে বিবাহ, বিবাহের মোহর যত কম হবে বিবাহ তত বরকতময় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচাইতে বরকতময় বিবাহ, সবচেয়ে উত্তম বিবাহ হলো যে বিবাহতে খরচ কম। অন্য হাদিসে আসছে যে বিবাহতে মোহরের পরিমাণ কম ওই বিবাহ সবচাইতে উত্তম বিবাহ। খায়রুস সাদাকে আইসারুহু, সবচাইতে উত্তম মোহর হলো যে মোহরের পরিমাণটা কম থাকে। এবং অন্য এক হাদিসে আসছে ইন্না আযমান নিকাহে বারাকাতান আইসারুহু মাউনাতান, ওই বিয়ে সবচেয়ে বরকতময় হয় যে বিয়েতে মোহরের পরিমাণ কম থাকে। এই হিসেব করলে আজকাল কয়টে বিয়া বরকতময় হয় সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। মেয়ের বাপরা 10 লাখ, 20 লাখ, 30 লাখ হাঁকায় বসে থাকে, কেন? যাতে বিয়েটা টিকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন মোহরের পরিমাণ বেশি হলে বরকত কম হবে, ওইটাতে বরং রিস্ক হবে, টিকবে কম, সম্ভাবনা কম থাকবে, মোহর থাকবে কম, বিয়েতে বরকত হবে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা আল্লাহ থেকে জেনে তিনি ওয়াদা করেছেন, নিজে থেকে করেন না। অতএব মেয়ের বাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি বিশ্বাস নাই, ওই 10 লাখের ফিগারের প্রতি বিশ্বাস আছে, এটা খুবই জঘন্য বিষয়, একটা বাজে কালচার হয়ে গেছে আমাদের সমাজে। আরে ভাই, যার অনেক সামর্থ্য আছে, আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, সে 10 লাখ 20 লাখ মোহর দেখ ভিন্ন কথা, কিন্তু যেই ছেলেটা বেতন পায় 20,000 টাকা, আপনি জানেন আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিতে যাচ্ছেন সে বেচারা বেতন পায় 20,000, 25,000, 30,000, তো আপনি তার কাছ থেকে 10 লাখ টাকা মোহর দাবি করেন কোন মুখে? কোন মুখে আপনি এটা দাবি করেন? এটা রীতিমতো জুলুমের পর্যায়ে চলে গেছে। এই জন্য আমি প্রায় বলি আমাদের বাপ চাচাদের বয়সী যারা মুরব্বীরা যারা আছেন, এই যে ডানে বামে সামনে যেসব মুরব্বীরা আছেন,
খবর নিয়ে দেখেন 70-80 ঘরে যাদের বয়স, এসব মুরব্বীদের বিয়ের মোহর ছিল 5 টাকা, 60 টাকা, 10 টাকা, 3 টাকা, 1 টাকা, 2 টাকা। সে যুগের 1 টাকা, 2 টাকা, 10 টাকা এই যুগের তুলনায় অনেক বেশি ছিল, তাই বলে 10 লাখ টাকার বেশ কম ছিল না, কি বলেন? ওনাদের বিয়েগুলো বেশি টিকছে নাকি আজকালকার পোলাপানের বিয়ে 10 লাখ 20 লাখের নিচে হয় না? এখন বিয়ে বেশি টিকে, আগেরগুলো বেশি টিকে না এখনকারগুলো টিকে? আগেরগুলো সব মেড ইন জাপান, ভালোবাসা এত লাগা লাগছে, বিয়ে হয়েছে তো হয়েছে, শত শত বিয়ের ভিতরে 2-4টা ভাঙতো, আর এখন সব মেড ইন চায়না হয়ে গেছে। বিয়ে করে ডোল তবলা পিটায়া হালাল হারাম বাজ বিচার নাই, বিশাল ফুর্তি করে আনন্দ করে বিয়ে করে মাত্র নিয়ে গেছে, কয়দিন পরে দেখা যায় ঠুস করে হয়ে গেছে। ভাইরা আমার, মোহরের পরিমাণ বাড়ছে কিন্তু বিয়ের গুলোর লংজিভিটি, লাস্টিং করা, এটার পরিমাণ বাড়ে নাই, টেকসই শেষ হয়ে গেছে। কারণ সুন্নার বাইরে কল্যাণ থাকতে পারে না। মেয়ের বাবারা মোহরের পরিমাণ কমাবেন তো? আমরা যৌতুকের বিরুদ্ধে কথা বলি, সংগ্রাম করি, যুদ্ধ করি, ভালো কথা, সেটা চালিয়ে যেতে হবে। সচেতনতা অনেকটা বৃদ্ধি হয়েছে, মানুষ এখন অনেক সতর্ক আলহামদুলিল্লাহ। কিন্তু মেয়ের বাবারা আপনাদেরও তো দায়িত্ব আছে, আপনারা এতগুলো মোহর চেয়ে বসে থাকবেন, বিয়েকে কঠিন করে দিবেন। একটা ছেলে চাইলে জেনা করতে পারে কিন্তু বিয়ে করতে পারে না, এটা কোন সমাজ? বিয়েকে সহজ করেন, টাকা 10 লাখ 20 লাখের দিকে নজর দিয়েন না, নজর দেন ছেলেটার দিকে, বিশ্বাস করেন মেয়েটা সুখী থাকবে। যদি ছেলেটাকে আপনি নেককার, মুত্তাকি, পরহেজগার, দিনদার, আল্লাহভীরু, ইমানদার, আল্লাহকে ভয় পায় এরকম একটা ছেলে যদি কর্মঠ দেখে আপনি বাছাই করে নিতে পারেন, আপনার ফ্যামিলির সাথে মোটামুটি ম্যাচ করে, ইনশাআল্লাহ আপনার মেয়ে অনেক সুখে থাকবে ওই পয়সার বস্তার চাইতে। বিয়ের জন্য একটা টাকার বস্তা না খুঁজে একটা ভালো ছেলে খোঁজেন। আল্লাহ তাআলা আমাদের মেয়ের বাবাদেরকে হেদায়েত দান করুন। তাহলে এই হাদিসের আলোকে যে হাদিসটা শুনালাম আপনাদেরকে, যে খায়রুস সিদাকে আইসারুহু, খায়রুন নিকাহে আইসারুহু, সবচেয়ে উত্তম বিবাহ যে বিবাহেতে খরচ সবচেয়ে কম হয়। এখন আমাদের দেশে মনে করা হয় বিয়েতে যদি খরচ হয় অনেক টাকা, লাখ লাখ টাকা খরচ হয়, আমরা মনে করি ওরে বাপরে বাপ, এটা মনে হয় একটা বিয়ে হইল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ভাষ্য অনুপাতে ওই বিয়েতে কল্যাণের পরিমাণ সবচাইতে কম হবে। এই জন্য ভাইরা, অপচয় নয়, অপব্যয় নয়, এবং মহরের নামে বিশাল বড় ফিগার ধরাধরি যেন না হয়। আল্লাহ তাআলা মেয়ের বাবাদেরকে হেদায়েত দান করুন। কত দৃষ্টান্ত নিবেন আমার কাছে? শত দৃষ্টান্ত আমার কাছে আছে। মেয়ের বাবা ভালো ছেলে, উপযুক্ত ছেলে, কর্মঠ, পরিশ্রমী, আল্লাহ ভীরু, নিজের সাথে ফ্যামিলিগত ম্যাচ হয় মোটামুটি দেখে দিয়ে দিছে, টাকা পয়সা বাজ বিচার করে নাই, অনেক সুখে আছে, বহু দৃষ্টান্ত আমার চোখের সামনে আছে। আর টাকার বস্তা দেখে বিয়ে দিছে, মেয়ের জন্য ছেলে দেখে নাই, দেখছে একটা টাকার বস্তা, কয়দিন পরে ওই টাকার আগুনে পুড়ে সব ছারখার হয়ে গেছে। এরকম দৃষ্টান্ত আপনাদের আশেপাশে আছে না বহুত? অতএব আল্লাহ তাআলা মেয়ের বাবাদেরকে হেদায়েত দান করুন, মেয়েদেরকে হেদায়েত দান করুন, মেয়ের মাদেরকে হেদায়েত দান করুন, মেয়েদেরকে হেদায়েত দান করুন, ছেলেদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন, মিরাজের ঘটনায় আমরা শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোজখ ও বেহেশতের কিছু সংখ্যক মানুষকে দেখতে পান যারা শাস্তীয় নিয়ামত ভোগ করতেছিল। আমার প্রশ্ন হলো, হাদিসে উল্লেখ আছে যে আমাদের নবীর উম্মত ছাড়া তো কেউ আগে জান্নাতে দোজখে প্রবেশ করবে না, হাশরের মাঠে হিসাব পরে, হিসাবের পরে আমার নবীর উম্মতই আগে বেহেশতে যাওয়ার অনুমতি পাবেন। তাহলে মেরাজের ঘটনায় যেটা বর্ণনা করা হয়েছে তারা কারা, উক্ত বিষয়ে আলোচনা করবেন। মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন। আপনারা জানেন মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন লোকের জান্নাতে চাকার এবং জাহান্নামে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। প্রশ্নকর্তা ভাইয়ের প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে জান্নাতে জাহান্নামে থাকা লোক দেখানো হলো? প্রথম কথা হলো হাশরে বিচার হবে, তারপর তো মানুষ জান্নাতে জাহান্নামে যাবে। এরপরে কথা হলো জান্নাত উদ্বোধন হবে না এই নবীর উম্মত দিয়া, তাহলে আগে থেকে কিভাবে অন্যরা গেল? এই প্রশ্নের উত্তর হলো ভাই, প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যে আল্লাহ তাআলা জান্নাত দেখিয়েছেন, জাহান্নামের কিছু দৃশ্য, কিছু অপরাধের শাস্তি কেমন হচ্ছে, শাস্তি কিছু মানুষ পাচ্ছে, সেই দৃশ্যগুলো যে দেখানো হয়েছে, এটা সম্পূর্ণ গায়েবের বিষয়। গায়েব মানে অদৃশ্যের জগতের বিষয়,
আলমুল গায়েব যেটাকে বলা হয়। আমরা কোরআনে কারিমের সূরা বাকারার একবারে শুরুর দিকে পড়েছি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদা লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা অদৃশ্যের যেসব বিষয়গুলোতে কোরআনে বর্ণনা আছে, বিশুদ্ধ হাদিসে বর্ণনা আছে, সেগুলোকে যারা বিশ্বাস করে এরা কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হবে। অতএব অদৃশ্যের জগতের সব কিছুকে আমি আমার বিবেক দিয়ে দৃশ্যমান জগতের সাথে হুবহু ম্যাচ করে মিলিয়ে বোঝাটা, এটা বোকা, বোঝার চেষ্টা করাটা বোকামি ছাড়ার কিছুই নয়। সেখানে আল্লাহ তাআলা তাকে কিভাবে কি দেখিয়েছেন, তার রূপ আসলে কি, বিস্তারিত ব্যাখ্যা হাদিসে যেহেতু নাই, তিনি দেখেছেন আমরা এটুকু জানি। অতএব আমরা তার এই দেখাটাকে এইভাবে ব্যাখ্যা করতে যাব না যে হ্যাঁ আপনার আগে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিছু মানুষকে জাহান্নামে ফেলে তাকে দেখাইছেন হান্তান ইত্যাদি ইত্যাদি। বরং প্রথম কথা হলো আল্লাহ তাআলাই ভালো জানান যে এটার মূল বিষয়টা কি। তবে অনেক ইমামগণ, অনেক বিশ্লেষক, ওলামা একরাম বলেছেন যে এখানে তাকে ডামি দেখানো হয়েছে। ডামি বুঝেন, ডামি মানে হলো যে জাহান্নামের শাস্তিটা এই টাইপের হবে, জাস্ট ওইটা বোঝার জন্য একটা দৃশ্য তাকে দেখানো হয়েছে, জান্নাতের দৃশ্য এরকম দেখানো হয়েছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যথাসম্ভব ওনার ব্যাপারে আমি যদি ভুল না বলে থাকি, ওনার জুতার আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে শুনতে পেয়েছেন। এটা ওনার উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে এটা ঠিক যে জান্নাত জাহান্নামে মানুষ প্রবেশ করবে কেয়ামতের বিচারের পর। এখন কেউ প্রবেশ করেছে এমনটি কোনো বর্ণনা থেকে জানা যায় না। কবরের আজাব সত্য, মহাসত্য, কবরের শান্তি এবং নেয়ামত মহাসত্য, আহলুস সুন্নাহ জামাতের আকীদা, কোরআনে বহু আয়াত এবং বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, সেটি ভিন্ন বিষয়। কিন্তু জান্নাত জাহান্নামে আসলে আদতে কেউ প্রবেশ করেছেন বলে কোনো আয়াত হাদিসে নাই। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে অদৃশ্যের জগতে সেই দেখাটার ধরন কী ছিল, ওইটা কি ডামি না ভিন্ন কিছু, সেটার এলেম একমাত্র আল্লাহ তাআলার ভালো জানেন। তবে প্রবেশ করবে জান্নাতে কিংবা জাহান্নামে কেয়ামতে বিচারের পরে। এখন যেটা দেখেছেন তিনি আল্লাহ তাকে দেখিয়েছেন, এটা ভবিষ্যতে কি হবে আল্লাহ তাআলা চাইলে সেটা আগে দেখাতে পারেন কি পারেন না? আল্লাহর জন্য তো অসম্ভব কিছুই না। এরপরে প্রশ্ন হলো, একজন স্ত্রী তার স্বামীকে সবসময় খুশি রাখেন এবং ওই স্ত্রী নামাজ আদায় করেন, রোজাও পর্দা করেন, এরপরও তার স্বামী পরকীয়া করেন, ওই স্বামীর কি শাস্তি হবে? এই স্বামী তো নিমক হারাম স্বামী। এরম অনেক নিমক হারাম আছে ভাই, অনেক নিমক, অনেক কপাল পড়া আছে ভাই। এটা শুধু পুরুষদের মধ্যে না, মহিলাদের মধ্যেও আছে। অনেক মহিলাদের এরকম আছে যে স্বামীটা অনেক ভালো, তার হক আদায় করে, তাকে অনেক ভালোবাসে, অনেক আদর যত্ন করে, এরপরেও সে পরকীয়া লিপ্ত। একই কথা অনেক বদকিসমত পুরুষদের মধ্যেও আছে, এতে নিমক হারাম। আল্লাহ তাআলা তাকে নেয়ামত দিয়েছে, ভালো স্ত্রী দিয়েছে, ভালো জীবনসঙ্গিনী দিয়েছে, তারপর সে ডানে বামে চলে যায়। মনে রাখবেন, যারা নিজের স্ত্রী রেখে অন্য মহিলাদের দিকে নজর যায়, তাদের কথা মনে আসে, তাদের দিকে তাদের দৃষ্টি যায় এবং পরকীয়া লিপ্ত হয়, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা তিনি বলেছেন যে দেখো, তার পুরো হাদিসের খোলাসা হলো যে কোনো পুরুষ সে যেন এটা চিন্তা করে, বিবাহিত পুরুষ, যে আমার স্ত্রীকে আল্লাহ তাআলা যেই যে নেয়ামত দিয়েছেন, অন্য সব নারীদেরকে সেম নেয়ামত দিয়েছেন, অন্যদের কাছে যা আমার স্ত্রীর কাছে যা আছে, আমার স্ত্রীকে ভালোবেসে তাকে আন্তরিকতা দিয়ে তার মাধ্যমে আমি আল্লাহর সেই নেয়ামত আমি পেতে পারি, আমার সেই প্রয়োজন পূরণ হতে পারে যে আমি অন্যের মাঝে চেষ্টা করছি। একই এই একটা মহাসত্য যদি কেউ তার অন্তরে ভালো করে গেঁথে নিতে পারে, তাহলে সে পরকীয়াতে আর যাবে না, ওখান থেকে বের হয়ে আসবে ইনশা আল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পরকীয়ার এই ব্যাধি থেকে আমাদের সমাজের মানুষকে হেফাজত থাকার তৌফিক দান করুন। বাইরে আমার জেনাতে যারা যায় তাদেরকে শয়তান বুঝায় যে না, তুমি যার সাথে সংসার করছো, বসবাস করছো, এর চাইতে আরও আরামের জায়গা, এর চাইতে আরও সুখের জায়গা আছে। শয়তান মরুচিকার মতো এখানে টানে ওখানে টানে, যে একবার ওই গর্তে পা দিয়ে দেয় সে এরপরে বুঝে হায় হায় আমার সব ধ্বংস করছি, শয়তান তো আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ তালার মহাসত্য ওয়াদার কাছে আমরা মাথা নত করে শয়তানকে বিশ্বাস করব। মেয়েরা টাকনোর উপর পাজামা পড়তে পারবে কি? মেয়েরা যদি বাসা বাড়িতে থাকে, মাহরামদের সামনে থাকে, তাহলে টাকনোর উপরে পাজামা পড়লে অসুবিধা নেই, থ্রি কোয়ার্টার পাজামা পড়লেও চলবে, হাঁটুর নিচে ঢাকা আছে চলবে, বাবা আছেন, ভাই আছেন, স্বামী আছেন, মাহরামদের সামনে, গায়ের মাহরামদের সামনে যদি হয়, ভাসুর আছেন অথবা বাহিরে যখন যাচ্ছে, তখন অবশ্যই টাকনোর উপরে পাজামা পরে তিনি যদি ওই অবস্থায় যান, উপরে বোরকা ইত্যাদি না থাকে, অর্থাৎ ওইভাবে চলেন, যেমন আজকাল বের হয়েছে কি প্লাজো পায়জামা, ধুতি পায়জামা, বাইরে হয়েছে না কিছু, এগুলো টাকনোর উপরে শুধু না, ওই যে ধুতি যেটা, এটা তো পেছন থেকে, প্লাজোটা অবশ্য
আপনার এই অনেক ইয়া থাকে না, ঢেলা থাকে, তো সচরাচর প্লাজো যদি আপনার টাকনুর উপরে থাকে, যদি টাকনুর উপরে থাকে তো সেটা নাজায়েজ হবে বাইরে প্রদর্শন করে বেড়ালে। আর ডোলা থাকুক টাইট থাকুক, এগুলো সব ঢেকে ঢুকে নিজের সৌন্দর্যকে অপ্রকাশিত রাখতে হবে। আর যদি ওই যে ধুতি পাজামা যেটা পরে ওইটা পেছন দিক থেকে আপনার পায়ের দিক থেকে একটু ধুতির মতো উঠানো থাকে, তাহলে তার পায়ের গোছার কিছু অংশ দেখা যায়, এটা জায়েজ হতে পারে না যদি পরপুরুষের সামনে হয়। দেখেন নারীদের সৌন্দর্যকে ইসলাম এত ঢেকে ঢুকে পর্দা করে যেতে বলেছে কেন? কেন ভাই? নারীদেরকে ছোট করার জন্য, হেয় করার জন্য, নারীকে অধিকার কম দেওয়ার জন্য, নারীকে সম্মান দেওয়ার জন্য। যে একজন মুসলিম নারীকে নিয়ে বাজারের রাস্তার মানুষরা বাজে চিন্তা করবে, এটা কখনো একজন মুসলিম নারী কল্পনা করতে। একজন নারী যদি তার সৌন্দর্য প্রকাশ করে অশ্লীল এবং খোলামেলা পোশাক আশাকে বাহির হয় সেজে গুজে, তাহলে তাকে রাস্তা ঘাটে পথে যত মানুষ দেখে সবাই তো মায়ের মতো পবিত্র চিন্তা করে, তাই না? বোনের মতো পবিত্র চিন্তা করে, কি চিন্তা করবে? খারাপ চিন্তা করবে কি করবে না? এইভাবেই মানুষের সৃষ্টি, অর্থাৎ প্রকৃতিগতভাবে মানুষের টানটা এরকম। আপনি তার সামনে এই বাজেভাবে যখন উপস্থাপন করবেন কোনো নারীকে বা কোনো নারী নিজেকে উপস্থাপন করবে, তখন তাকে নিয়ে বাজে চিন্তা করা হবে। একজন মুসলিম নারী তিনি কখনো এটা করতে দিবেন না। আপনি আপনার কথা চিন্তা করেন, আপনার স্ত্রী, অনেক কপাল পড়া পুরুষ আছে, বেকুব কিসিমের পুরুষ আছে, নিজের স্ত্রীকে বাহিরে নেওয়ার সময় সাজুগুজু করে খোলা মেলা পেট খালি পিঠ খালি নাকের উপর এক নোক্তা এমনে সেমনে বাহির করে নিয়ে বের করে নিয়ে গেছে, খোলামেলা পোশাকে, অশ্লীল পোশাক আশাকে যখন বাইরে নিয়ে গেছেন, আপনি আপনার এই বউকে নিয়ে আপনি যাচ্ছেন হনহনায় রাস্তার পাশ দিয়া মার্কেটে সুপার মার্কেটে দোকানে পাটে, যত মানুষ রাস্তাঘাটে দেখে সবাই তো দেখে দেখে পবিত্র চিন্তা করে নাকি? আপনি নিজে এরকম অন্যের মহিলা দেখার পর, দশটা মহিলা দেখার পর, বারবার দেখার পর আপনার মনে কি চিন্তা আসে? আপনি যদি বলেন না আমার মনে কখনো বাজে চিন্তা আসে না, আমি একেবারে ফেরেশতার মতো চিন্তা করতে পারি, তাহলে আমি বলবো আপনি আস্তে একটা মিথ্যুক, হয় মিথ্যুক আর না হলে আপনি অসুস্থ, আপনার ডাক্তার দেখানো উচিত। ভাইরা আমার, আমাদের জায়গায় আসলে তারা খুব সাধু সেজে যায়, বলে যে হ্যাঁ হুজুরদের মনটাই খারাপ, এই বেটারা সবসময় বাজে চিন্তা করে, একটা মহিলা দেখলেই বাজে চিন্তা করতে হবে এমন কোনো কথা আছে? তোমার মন তুমি ঠিক করো, এর চাইতে হাস্যকর এবং পাগলামি কথা আল্লাহর জমিনে আরেকটা হতে। তুমি এমন পরিস্থিতি তৈরি করবা যে পরিস্থিতিতে মানুষের দৃষ্টি মন সেদিকে আকৃষ্ট হবে, আবার বলবা না তোমার দৃষ্টিও তুমি বাইন্দা রাখো, তোমার মনও তুমি বাইন্দা রাখো, এটা কোনোদিনই সম্ভব। পশ্চিমা দুনিয়াতে সব মহিলারাই প্রায় খোলামেলা চলাফেরা করে, সেখানকার পুরুষরা তো সবাই পবিত্র চিন্তা করে, তাই না? পত্রপত্রিকা এবং গুগলে সার্চ দিয়ে দেখেন যে কি পরিমাণ নারীরা নিগ্রহের শিকার হয়, যৌন নিগ্রহের শিকার হয় কর্মস্থল থেকে নিয়ে সর্বত্র। আমাকে একবার বাংলাদেশের একজন প্রথম সারির স্থপতি, নাম বললে সবাই চিনে যাবেন, আমি বলবো না, কোনো একটা টেলিভিশন প্রোগ্রাম শেষে আমাকে উনি বলতেছেন, ভাই আপনি কি জানেন যে আমেরিকার মতো দেশে, পশ্চিমা দুনিয়ার অনেক দেশে কয়েক সেকেন্ডের জন্য যদি বিদ্যুৎ চলে যায় তাহলে লিফটের মধ্যে অন্যান্য জায়গায় কি পরিমাণ নারীদের উপরে যে পাশবিক নির্যাতন হয় সেটা আপনি কল্পনা করতে পারবেন না, এবং বিভিন্ন রেশিও এবং জরিপের যে রেজাল্ট আছে সেটা যদি আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন। তাহলে তথাকথিত পুরুষের মন ভালো করে ফেলো, চোখ ভালো করে ফেলো, এই মেথডে পৃথিবীর কোনো দেশে নারীরা সেফ হতে পারে? কেয়ামত পর্যন্ত কোথাও পারবেও? এর জন্য সমাধান হলো পুরুষ তার মনকে নিয়ন্ত্রণ করবে, চোখকে হেফাজত করবে, নিয়ন্ত্রণ করবে, আর নারীও তার সৌন্দর্যকে অপ্রকাশিত রাখবে, তাকে নিয়ে বাজে মনে জেনা মনে মনে জেনা করবে, একজন মেয়েকে দেখে বা বাজে নজর দিয়ে তাকে নিয়ে মনে মনে নোংরা চিন্তা করবে, এটা কোনো রুচিশীল মেয়েও দিতে পারে না। কোনো পুরুষ তার স্ত্রীকে, তার মাকে, তার বোনকে নিয়ে কেউ এরকম চিন্তা করার সুযোগ কোনোদিন কোনো পুরুষ করে দিতে পারে? যে করে দেয় বেচারা রুচি নিয়ে আমাদের প্রশ্ন আস। আল্লাহ তালা আমাদেরকে রুচিশীল পুরুষ হওয়ার তৌফিক দান করেন। বউরে একেবারে সাজায়া গোজায়া খোলামেলা করিয়া মেয়েকে বউকে বোনকে রাস্তায় বাইর হবেন, চিন্তা করে দেখেন আপনি কি করছেন। সৌদি আরবে, মিডিল ইস্টে, আপনার অনেক আরব দেশে আছে, অনেক মানুষ আছে দেখছি যে ইসলাম মানার ব্যাপারে অত ধাপ ধারে না, টাকুর নিচে পায়জামা জুব্বা পড়তেছে, মুখে দাড়ি নাই, হয়তো বিড়ি সিগারেট খায়, অনেক নাজায়েজ কাম করে, কিন্তু সেয়ানা পাবলিক বোরে বোরকা ছাড়া বাইর করে না, কারণ জানে নিজে তো রুগী,
রোগী তো সবাই কম বেশি, আল্লাহ মাফ করুক, এটা তো আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন, কারোর ভিতরে রোগটা একটু বেশি নিয়ন্ত্রণ করতে পারে না, ওটা ডাইরেক্ট রোগী। তো সে এই জায়গায় খুব সেয়ানা, একটা বাড়িও পাওয়া খুব কম হবে, মানে নর্মাল যে বাড়িগুলো আছে একটা বাড়িও পাওয়ার সম্ভাবনা কম, যে বাড়িতে পুরুষদের দরজা আলাদা নাই, মহিলার দরজা আলাদা নাই। আমি সৌদি আরবের কথা বলতেছি, প্রায় ছোটখাটো প্রত্যেকটা বাড়িতেই পুরুষদের দরজা একটা, মহিলার দরজা আর একটা, পুরুষদের জন্য একটা সিঁড়ি, মহিলাদের জন্য একটা সিঁড়ি। ছোট বাড়ি, গরিবের বাড়ি, তারপরও দরজা আলাদা, যে মুখোমুখি হইতে দিবে না নিজের বউকে কারোর, এরকম আত্মসম্মান বোধ ওদের। আর আমাদের লজ্জা সরম এমন, রুচুটুচি এমন নচার নষ্ট হওয়া হয়েছে, নিজের বউটারে সাজুগুজু করে ছবি তুলে ফেসবুকে আপলোড করে ছাড়ে, এটা আমার বউ, সবাই বন্ধুরা লাইক দিয়ে যাও, বন্ধুরা সবাই দেখে চোখের জেনা করে, মনে মনে জেনা করে, মনে মনে নোংরা চিন্তা করে, অনেকে আজেবাজে কথাও লেখে বেহায়ের মতো, আবার ওইগুলাকে সে খুব উপভোগও করে। এরকম ফালতু চিন্তার রুচির লোক অনেক, আল্লাহ আমাদেরকে সুরুচিশীল মানুষ হওয়ার তৌফিক দান। অনেক বন্ধু, অনেকে বন্ধু বান্ধবকে হঠাৎ দায় রাখতে বা নেকাব পড়তে দেখে বলে, কিরে ছাগলের মতো দায় রেখেছিস, বা ভূতের মতো দেখা যায় দেখি, এর কারণে কি কোনো গুনাহ হবে? ভাইরা আমার, আল্লাহ মাফ করুক, অনেকে রসিকতা করে এই কাজটা করেন, এতে শুধু গুনাহ হওয়ার ব্যাপার না, এতে পরিষ্কারভাবে ঈমানটা নষ্ট হয়ে যাবে। আপনি দাড়ি রাখেন নাই, এর কারণে আপনার ঈমান যাবে না ভাই। আপনি নামাজ পড়তে অবহেলা করেন, আপনার ঈমান এক কথা চলে যাবে না ভাই। আপনি নিজে পর্দা করেন না, বোরকা পরেন না, ঈমান যাবে না ভাই, গুনাহ হবে। এই গুনাহ আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতেও পারেন, সেটারও সুযোগ আছে। বাট আপনার কোনো বন্ধু অনেক দিন পরে দেখা হয়েছে, আরে এখন সুন্দর দাড়ি হয়ে গেছে তার, আপনি দেখে মন্তব্য করলেন, কিরে ছাগলের মতো দাঁড়িয়ে রাখছিস দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা সুন্নতকে তাচ্ছিল্য করছেন, শেষ। ঈমান খুব ডেঞ্জারাস একটা বিষয়, ইস্তেহজা এবং ইস্তিগফাফ, বিশেষ করে দাড়ি, এটা শেয়ার ইসলাম, ইসলামের একটা নিদর্শন। মুসলমান পুরুষের আলামত, মুসলমান নারীর আলামত সে পর্দা করবে, এগুলো নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করবেন, ব্যঙ্গ বিদ্রুপ করবেন। পৃথিবীতে আমার জানা নাই কোনো আলেমের দ্বিমত আছে যে এই লোক বেঈমান হবে, সাথে সাথে কাফের হবে, ইসলাম থেকে খারিজ হবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, এবং সে কোনো অবস্থাতে তওবা করে আবার ঈমান আনা ছাড়া ঈমানদার হতে পারবে না যদি সে এই ধরনের মন্তব্য করে। আমরা অনেক সময় দুষ্টামি করি, ফাজলামি করে, এই ধরনের ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে, কি করি না ভাইরা আমার? আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্টভাবে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি কাফেরদের এই যে ব্যঙ্গ বিদ্রুপ করা নিয়ে জিজ্ঞাসা করেন, লা ইয়াকুলুননা ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, তাহলে তারা বলবে, আরে আমরা তো রসিকতা মজায় না করছিলাম, আমরা তো মজা করছিলাম, এমনি রসিকতা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন, হে রাসূল আপনাদের তাদেরকে বলে দেন, মজা করছো, রসিকতা করছো, আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলের কোন নির্দেশ নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে মজা করছো, এটা ঈমান ভঙ্গের একটা কারণ। ভাইরা আমার, অনেক মহিলা আছে একসময় পর্দা করতেন না, এখন মাথাসলা পর্দা শুরু করে দিয়েছেন, অনেক নামধারী মুসলমান নামের মূর্খ আছে এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে বলে, যে কিরে কি পড়ছো সেসব, একদম ভূতের মতো দেখা যায় দেখি। অনেক বান্ধবী আছে এরকম বলে, বোন আমার আপনি নিজে পর্দা করতে পারেন না, কিন্তু আল্লাহর বিধান প্রতি শ্রদ্ধা রাখেন, ঈমানটা অন্তত যাবে না, একসময় তওবা নসিব হবে। মনে রাখবেন, এটা মুনাফিকের মার্কা। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, মুনাফিকদের মার্কা ছিল, তারা কি করত, তারা বলতো, তাদেরকে যখন বলা হয়তো তোমরা ঈমান আনো ঈমানদারদের মতো, তারা বলতো, আনুমিনু কামা আমানাস সুফাহা, হ্যাঁ, তারা ঠাট্টা বিদ্রুপ করতো ঈমানদারদের সাথে, এটা মুনাফিকদের মার্কা। বিদায় কোনো মুসলমানের দাড়ি নিয়ে, কোনো মুসলমান নারীর পর্দা নিয়ে, বা ইসলামের কোনো বিষয় নিয়ে তাচ্ছিল্য করা। অনেকে আছে দেখবেন নামাজ পড়ে না, কেউ নামাজ পড়তে বলে, কার দুধ রাখ তোর নামাজ কী হবে, এই সমস্ত নামাজ পড়ে, হ্যাঁ ব্যঙ্গ বিদ্রুপ করলো, তাচ্ছিল্য করলো, তাহলে এটার কারণে কুফুরি হয়, ইমান চলে যায়। বিধায় এই সমস্ত বিষয় নিয়ে হেয়ালিপনা নয়, এবং এ সমস্ত বাজে মন্তব্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ভাই, অনেক সময় হয়েছে, আমার মনে হয় শেষ হওয়া দরকার, রাত কম হয় নাই, হ্যাঁ আর কটা দেন, ফজর নামাজ পড়া লাগবে না। আচ্ছা সংক্ষেপে কয়েকটা প্রশ্ন উত্তর দেই আরো। সরকারি চাকরির জন্য 5 লক্ষ টাকা দিতে হবে, কিন্তু টাকা দিয়ে চাকরি করার ইচ্ছা আমার নাই, তবে পিতা মাতারও অবাধ্য হতে পারছি না, এখন করণীয় কি? ভাইরা আমার, ঘুষ
দেওয়া ছাড়া চাকরি হবে না। আপনি যদি এই চাকরিকে বাদ দিয়া এর চাইতে কমের কোনো চাকরি, এর চাইতে কম বয়স বেতন বেতনের কোনো সুবিধার কোনো চাকরি আপনি করেন, অথবা চাকরি বাদ দিয়ে আপনি একটা ছোট্ট ব্যবসাও শুরু করে দেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে বরকত দিবে। আপনি গুনাহের দিকে না যেয়ে যদি তাকওয়ার উপরে আসার চেষ্টা করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম, যারা আমার দিকে আসার চেষ্টা করলে বলছেন তাদেরকে আসার বহু রাস্তা দেখা দিবে, একটা না, এই জন্য আল্লাহর দিকে আসার চেষ্টা করবেন। যদি এমন হয় কোনো একটা আপনার চাকরি, এটা আপনার জন্য এই মুহূর্তে এসেন্সিয়াল, আপনি এটার জন্য উপযুক্ত, ঘুষ দেওয়া ছাড়া কোনো উপায় নাই, এটা ছাড়া আপনার অন্য কোনো ব্যবস্থা নাই, আপনি এই মুহূর্তে কোনো জায়গায় যেতে পারছেন না, একেবারে সিরিয়াস দেয়ালে পিঠ ঠেকে গেছে, এইরকম কয়জন হবে হাজার লাখে, এরকম যদি হয় তাহলে আপনার জন্য ঘুষ দেওয়াটা কখনো কখনো শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে, কিন্তু ঘুষ নেওয়াটা সর্বাবস্থায় ঘুষ করার জন্য হারাম। কিন্তু তাই বলে ঘুষ দিয়া গণহারে চাকরি নেবেন না ভাই, যে চাকরির জন্য আমাকে হারাম করতে হবে, হোক সেটা আমি বাধ্য হয়ে করছি, সেটা আমি না করার কোনো ব্যবস্থা থাকলে অবশ্যই সেই চেষ্টা করতে হবে। আমি একজন প্রকৃত হানাফি মাজহাবের অনুসারী, আমি একটি মসজিদে ইমামতি করি, আমি যতটুকু জানি ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাতের কোনো হাদিস নেই, কিন্তু আমার মুসল্লিদের কোনোভাবে বোঝাতে পারছি না, এই মুহূর্তে আমার করণীয় কি? ভাই, এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে আমাদের আসুন্না ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে, আলহামদুলিল্লাহ এই বক্তব্যটা প্রায় ঘন্টা খানেক সময় ধরে করা বা 40-50 মিনিটের আয়তনের হবে। এই বক্তব্যটা যদি পরিপূর্ণভাবে আপনি নিজে শুনেন বা কাউকে শোনাতে পারেন, আমার মনে হয় এই ক্ষেত্রে অন্তত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি, আমাদের কি করা উচিত সেটা পরিষ্কার হয়ে যাবে। আমার বমিপল্লী মসজিদে দীর্ঘদিন পর্যন্ত মানুষ যখন বুঝবে না, বোঝানো ছাড়া, পরিষ্কার হওয়া ছাড়া, তখন আমাদের মসজিদের সম্মিলিত মোনাজাত হয়েছে, আমরা সম্মিলিত মোনাজাত করেছি, আমরা দীর্ঘদিন থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ একদিন এই দীর্ঘ সময়ের বক্তব্যের পর আমি মুসল্লিদেরকে বলছি যে আপনারা সবাই করেন, এখনো আরো কিছুদিন করেন, আপনারা বুঝেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করলাম, সুন্না কোনটা আর খেলাফে সুন্না কোনটা বুঝাইলাম, আলহামদুলিল্লাহ। এরপর থেকে দেখা গেল যে আমার মসজিদের ইমাম সাহেব যে বেচারা আসরের পরে মোনাজাত ধরে বসে আছে, কিন্তু সবাই জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করতেছে, পাঁচ নামাজের পরে দোয়া জিকির আছে না নাই সেগুলো পড়তেছে, আমাকে বেচারা, আমি আসলে ওখানে ছিলাম না, অন্য কোথাও ছিলাম, আমাকে ফোন দিয়েছে দিয়া বলে আমি কি করবো? তাহলে মুসল্লিরা যদি না করে আমি জোর করে তোর করাতে পারবো না, আর কি করা যাবে? ভাইরা আমার, সুন্নত এর আলো যখন জ্বালাবেন, বিদআত বা খেলাফে সুন্নতের অন্ধকার এমনিতেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর অনেকগুলো দোয়া পড়তেন, অনেকগুলো জিকির পড়তেন, এগুলো পড়তে বেশ কিছু সময় লাগবে, আমার দেশে শতকরা দুইজন মানুষ এগুলো জানে না, কিন্তু জানে হলো রেডিমেড মোনাজাত, রেডিমেড মোনাজাত জানে, কিন্তু সকাল পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া জিকির গুলো ম্যাক্সিমাম মানুষ জানে না। ইমাম সাহেবদের উচিত সেগুলো জানানো এবং শেখানো, সেই সাথে নামাজের পরে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করতে চায় অবশ্যই করবে, ভুল বুঝবেন না আবার, কিন্তু নামাজটা একটা মোনাজাত আল্লাহ আল্লাহর সাথে কথোপকথন, আবার সেই সাথে নামাজের পরে দুবুরা কল্লি সালাত প্রত্যেক নামাজের পরে দোয়া কবুল হয়, কারোর যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকে সে করবে, কিন্তু ইমামের সাথে মুসল্লিরা উঠাবে নামাবে লেফট রাইট, এরকম ট্র্যাডিশনাল মোনাজাত যেটা আমাদের দেশে আছে, এটাকে নামাজের অংশ মনে করলে, নামাজের পরে এটাকে বাধ্যতামূলক মনে করলে, আবশ্যক মনে করলে, এটাকে নামাজের অংশ বানিয়ে নিলে, সুন্না মনে করলে, সেটার কারণে সওয়াব হওয়ার পরিবর্তে বরং গুনাহ হওয়ার আশঙ্কা ভয় আছে আমার দেশে। এটা না করলে তো ইমাম সাহেবের চাকরিই থাকবে না এমন অবস্থা, মাঝে মধ্যে যদি ছেড়ে দেয় তারপরেও খবর আছে, ঠিক না? ঠিক তো, মানুষকে সুন্নাটা শেখাতে হবে, সুন্নাটা শেখাবেন, জানাবেন, বুঝাবেন, হেদায়াত দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আস্তে আস্তে ইনশাআল্লাহ পরিবেশ ভালো হবে। ইমাম সাহেবরা হিম্মত করতে হবে, একেবারে সারা জীবন আপনি শুধুমাত্র আপোষ করে যাবেন সেটা হওয়া উচিত নয়। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ অনেক প্রশ্ন আছে, কিন্তু আমার মনে হয় না রাত গভীর হয়েছে, আর বাড়ানো উচিত হবে। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম, জানলাম, বুঝলাম, সেগুলো অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।